वेलकम स्टूडेंट्स, आज हमें तुम्हारे पूरा जीव जगतर जो श्रेणीबिन्यास क्लासिफिकेशन से कागजर मध्य समस्त लिखे सेगल आज के देख। देखो जीवजगत, जीवजगत के प्रधान दुटो भागे भाग करा होच्छे, एकटा उद्भिद जगत और एक प्राणी जगत। तहले आगे उद्भिद जगतटा देखे नहीं, तारपर प्राणी जगत। उद्भिद जगत के आबार उपजगते भाग करा होच्छे, एकटा फैनेरोगामी बा सपुष्पक उद्भिद और एकटी हलो क्रिप्टोगामी बा अपुष्पक उद्भिद। प्रथमे अपुष्पक उद्भिदेर आविर्भाव होच्छे पृथिवीते। तो क्रिप्टोगामी जे अपुष्पक उद्भिद तारा तीनटे विभाग, एक थैलोफाइटा, एक ब्रायोफाइटा और एक टेरिडोफाइटा। प्रथम आसि थैलोफाइटा। थैलोफाइटा बा समांगदेही, एई थैलोफाइटार दुटो भाग, एक शैवाल एक छत्राक। शैवालेर अंतर्गत श्रेणीगुलो हलो सायानोफाइटा, क्लोरोफाइटा, क्रिसोफाइटा, फियोफाइटा, रोडोफाइटा। और छत्राकेर अंतर्भुक्त श्रेणीगुलो हलो फाइकोमाइसिटिस, एस्कोमाइसिटिस, बैसिडियोमाइसिटिस और डिउटेरोमाइसिटिस। थैलोफाइटा कमप्लीट। एबार आसि ब्रायोफाइटा। ब्रायोफाइटार तीनटे श्रेणी, एकटा हेपाटिकोप्सिडा, एन्थोसेरोप्टिडा और ब्रायोप्सिडा। ब्रायोफाइटा कमप्लीट। एबार टेरिडोफाइटा। टेरिडोफाइटाते चारटे श्रेणी, एकटा सिलोप्सिडा, दुई नम्बर लाइकोप्सिडा, तीन नम्बर स्फेनोप्सिडा और चार नम्बर टेरोप्सिडा। तहले एखाने अपुष्पक उद्भिद बा क्रिप्टोगामी एदेर पुरो कमप्लीट श्रेणीबिन्यास। एबार आमरा आसबो फैनेरोगामी बा सपुष्पक उद्भिदे। देखो सपुष्पक उद्भिदेर दुटो विभाग, একটা ব্যক্তবীজী, নগ্নবীজী যাকে ইংরেজিতে বলে জিমনোস্পার্ম, আর একটা গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। প্রথমে ব্যক্তবীজী। ব্যক্তবীজীর তিনটে শ্রেণী, একটা সাইকোপসিডা, একটা কনিফেরোপসিডা আর একটা নিটোপসিডা। এদিকে গুপ্তবীজীর দুইটি শ্রেণী, একটা একবীজপত্রী বা মনোকটিলিডনি আর দ্বিতীয়টি হলো দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডনি। দ্বিবীজপত্রী তিনটে ভাগ, পলিপেটালি, গ্যামোপেটালি এবং মনোক্ল্যামাইডি। তাহলে এই হলো পুরো উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসটা, এতটা। এবার আমরা দেখব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। দেখো প্রাণী জগৎকে প্রথমে ভাগ করা হয়েছে এককোষী এবং বহুকোষী, এটার উপরে ভিত্তি করে। তাহলে একটা হলো প্রোটোজোয়া, যেটা আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না যাদের, আর একটা মেটাজোয়া বা বহুকোষী, এদের খালি চোখে দেখা যায়। তাহলে প্রথমেই আসি প্রোটোজোয়া বা আণুবীক্ষণিক প্রাণী। দেখো এর টোটাল 17টা পর্ব। এক নম্বর পর্ব ইউগ্লিনিডা, দুই নম্বর কাইনেটোপ্লাস্টিডা, তিন নম্বর সিলিওফোরা, চার নম্বর এপিকমপ্লেক্সা, পাঁচ পর্ব ডাইনোফ্লাজেলেটা, ছয় পর্ব স্ট্যামেনোপিলা, সাত পর্ব রাইজোপোডা, আট পর্ব অ্যাক্টিনোপোডা, নয় পর্ব গ্র্যানুলো রেটিকিউলোসা, দশ পর্ব ডিপ্লোমোনাডিডা, এগারো পর্ব প্যারাবেসিলিডা, বারো পর্ব ক্রিপ্টোমোনাডা, তেরো পর্ব মাইক্রোস্পোরা, চোদ্দ পর্ব অ্যাসেটোস্পোরা, পনেরো পর্ব কোয়ানোফ্লাজেলেটা, ষোলো পর্ব ক্লোরোফাইটা, সতেরো পর্ব ওপালিনিডা। এই হলো প্রোটোজোয়া বা আণুবীক্ষণিক জীবের পর্ব। এবার দেখো মেটাজোয়া বা বহুকোষী প্রাণী, এদের কীভাবে ভাগ করা হয়েছে। এদের দেহে কলাতন্ত্রের উপস্থিতি অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্যারাজোয়া, কলাতন্ত্র গঠিত হয়নি, আর একটা এনটেরোজোয়া, কলাতন্ত্র গঠিত হয়েছে। প্যারাজোয়া যেটা কলাতন্ত্র গঠিত হয়নি, তার পর্ব হলো পরিফেরা।
এই পরিফেরার অন্তর্গত শ্রেণী হলো ক্যালকেরিয়া, হেক্সাকটিনেলিডা আর ডেমোস্পঞ্জি। এবার আসি এন্টেরোজোয়া, যাদের কলাতন্ত্র গঠিত হয়েছে। এদের আবার ভাগ করা হয়েছে কলাস্তর অনুসারে, অর্থাৎ দেহে কলাস্তর কটি সেই অনুসারে। এটি দুটি ভাগ, একটা ডিপ্লোব্লাস্টিকা মানে দ্বিস্তরী, অপরটি ট্রিপ্লোব্লাস্টিকা ত্রিস্তরী। প্রথমে ডিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকার দুটি পর্ব, একটা নিডেরিয়া একটা টিনোফোরা। পর্ব নিডেরিয়ার অন্তর্গত তিনটে শ্রেণী, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া আর অ্যান্থোজোয়া। পর্ব টিনোফোরার অন্তর্গত দুটি শ্রেণী, একটা টেন্টাকুলাটা একটা নুডা। এবার আসি ট্রিপ্লোব্লাস্টিকা বা ত্রিস্তরী। এদের ভাগ করা হচ্ছে দেহে সিলোমের উপস্থিতি অনুসারে। একটা হলো আসিলোমেটা বা সিলোমবিহীন, দ্বিতীয়টি হলো সিউডোসিলোমেটা বা ছদ্মসিলোমযুক্ত, আর তৃতীয়টি হলো সিলোমেটা বা সিলোমযুক্ত। তাহলে প্রথম হলো আসিলোমেটা, এর অন্তর্গত একটি পর্ব, পর্ব প্লাটিহেলমিনথিস। পর্ব প্লাটিহেলমিনথিসের মধ্যে শ্রেণী পাঁচটা। এক নম্বর টারবেলেরিয়া, দুই ডাইজিনিয়া, তিন অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া, চার মনোজেনিয়া, আট সেস্টোরা। সিউডোসিলোমেটার অন্তর্গত একটি পর্ব, অ্যাসকেলমিনথিস বা নিমাটেলমিনথিস, অথবা আরেকটা নাম আছে নিমাটোডা। এই অ্যাসকেলমিনথিসের অন্তর্গত পাঁচটি শ্রেণী, নিমাটোডা, নিমাটোমরফা, রটিফেরা, গ্যাস্ট্রোডিকা আর কাইনোরিঙ্কা। এরপর সিলোমেটা বা সিলোমযুক্ত। এই সিলোমযুক্ত বা সিলোমেটাকে, সিলোমেটার অন্তর্গত পাঁচটা পর্ব আছে। এক নম্বর পর্ব অ্যানেলিডা, দুই পর্ব আর্থ্রোপোডা, তিন পর্ব মোলাস্কা, চার পর্ব একাইনোডারমাটা আর পাঁচ পর্ব করডাটা। তাহলে প্রথম পর্ব অ্যানেলিডা। অ্যানেলিডার অন্তর্গত চারটে শ্রেণী, একটি পলিকিটা, আর্কিয়ানেলিডা, অলিগোকিটা আর হিরুডিনিয়া। পর্ব আর্থ্রোপোডার অন্তর্গত উপপর্ব সাতটা, ওনাইকোফোরা, টার্ডিগ্রেডা, পেন্টাস্টোমিডা, ট্রাইলোবাইটেমরফা। এটা হলো চেলিসেরেটা, পিকনোগনিডা, ম্যান্ডিবুলাটা। এদের মধ্যে ট্রাইলোবাইটোমরফা এটি অবলুপ্ত, বর্তমানে আর এর অস্তিত্ব নেই পৃথিবীতে। আচ্ছা, চেলিসেরেটা এর অন্তর্গত দুইটি শ্রেণী, একটা মেরোস্টোমাটা আর একটা অ্যারাকনিডা। আর এদিকে ম্যান্ডিবুলাটার অন্তর্গত ছয়টি শ্রেণী, ক্রাস্টেসিয়া, পোরোপোডা, ডিপ্লোপোডা, কাইলোপোডা, সিমফাইলা, ইনসেক্টা। এবার আসি পর্ব মোলাস্কা। পর্ব মোলাস্কার অন্তর্গত শ্রেণী হলো ছয়টি, মনোপ্লাকোফোরা, অ্যাম্ফিনিউরা, স্ক্যাফোপোডা, গ্যাস্ট্রোপোডা, বাইভালভিয়া, সেফালোপোডা। পর্ব একাইনোডারমাটার উপপর্ব আছে, চারটি উপপর্ব, একাইনোজোয়া, হোমোনোজোয়া, ক্রিনোজোয়া, অ্যাস্টেরোজোয়া।
এই চারটির মধ্যে হোমোলোজোয়া এই উপপর্বটি অবলুপ্ত। অপরদিকে একাইনোজোয়া এই উপপর্বটার অন্তর্গত পাঁচটি শ্রেণী আছে, হেলিকোপ্লাকয়েডিয়া, হলোথুরয়েডিয়া, এড্রিও অ্যাস্টেরয়েডিয়া আর একাইনয়েডিয়া এবং ওফিও সিস্ট্রিয়েডিয়া। এদের মধ্যে হেলিকোপ্লাকয়েডিয়া, এড্রিও অ্যাস্টেরয়েডিয়া ও ওফিও সিস্ট্রিয়েডিয়া এই তিনটে অবলুপ্ত। এবার ক্রিনোজোয়া উপপর্বের অন্তর্গত তিনটি শ্রেণী, প্রথমটি হলো সিস্টয়েডিয়া, দুই নম্বর ব্লাস্টয়েডিয়া, তিন নম্বর ক্রিনয়েডিয়া। এরপরে অ্যাস্টেরোজোয়া এই উপপর্বের অন্তর্গত একটি শ্রেণী, সেটা হলো স্টেলেরয়েডিয়া। এবার আসি পর্বকর্ডাটা। পর্বকর্ডাটার চারটি উপপর্ব, প্রথমটা হেমিকর্ডাটা বা স্টোমোকর্ডাটা, দুই নম্বর ইউরোকর্ডাটা, তিন নম্বর সেফালোকর্ডাটা, চার নম্বর ভার্টিব্রাটা। হেমিকর্ডাটা বা স্টোমোকর্ডাটা এর দুইটি শ্রেণী, এন্টেরোপনিউস্টা আর টেরোব্রাঙ্কিয়া। ইউরোকর্ডাটার অন্তর্গত তিনটি শ্রেণী, অ্যাসিডিয়েসিয়া, থ্যালিয়েসিয়া, লার্ভাসিয়া বা অ্যাপেন্ডিকুলারিয়া। সেফালোকর্ডাটার অন্তর্গত কোনো শ্রেণী নেই। এবার ভার্টিব্রাটার অন্তর্গত দুটি অধিশ্রেণী আছে, একটি অ্যাগনাথা অপরটি নাথোস্টোমাটা। অ্যাগনাথা শ্রেণী হলো সাইক্লোস্টোমাটা, আর নাথোস্টোমাটাকে আবার বিভাগে ভাগ করা হয়েছে, একটি হলো পিসেস আর একটি হলো টেট্রাপোডা। পিসেসের দুইটি শ্রেণী, একটি কন্ড্রিকথিস আর একটি অস্টিকথিস। কন্ড্রিকথিসের দুইটি উপশ্রেণী, একটা সেলাচি আর একটা ব্রাডিওডনসিয়া। অস্টিকথিসের দুইটি উপশ্রেণী, একটা অ্যাক্টিনোপটেরিগি আর একটা ক্রসোপটেরিগি বা টেট্রাপোডা। টেট্রাপোডার কয়টি শ্রেণী, অ্যাম্ফিবিয়া উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, অ্যাভিস বা পক্ষী এবং ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। তার মানে চারটি শ্রেণী। প্রথমেই অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়ার উপশ্রেণী আছে তিনটি, প্রথমটা ল্যাবাই রিন্থোডনসিয়া, দ্বিতীয়টি লেপোস্পন্ডাইলি, তৃতীয়টি লিস অ্যাম্ফিবিয়া। ল্যাবাই রিন্থোডনসিয়ার তিনটি বর্গ, একটা ইকথিওস্টেগালিয়া, দুই নম্বর টেমোস্পন্ডাইলি, তিন নম্বর অ্যান্থ্রোকসাউরিয়া। লেপোস্পন্ডাইলি এই উপশ্রেণীটা অবলুপ্ত। এবার লিস অ্যাম্ফিবিয়া এই উপশ্রেণীর অন্তর্গত তিনটে বর্গ, প্রথমটি অ্যাপোডা বা জিমনোফিওনা, দ্বিতীয়টি অ্যানিউরা বা স্যালিয়েন্সিয়া, তিন নম্বর ইউরোডেলা বা কর্ডাটা। এবার রেপটিলিয়া, রেপটিলিয়া বা সরীসৃপ এর অন্তর্গত ছটি উপশ্রেণী, প্রথমটা অ্যানাপসিডা, দ্বিতীয়টি প্যারাপসিডা, তারপরে সাইনাপসিডা, সাইনাপ্টোসাউরিয়া, লেপিডোসাউরিয়া আর আর্কোসাউরিয়া। অ্যানাপসিডার বর্গ হলো কটিলোসাউরিয়া আর চিলোনিয়া। এই দুটি বর্গের মধ্যে কটিলোসাউরিয়া এটি অবলুপ্ত। ওদিকে প্যারাপসিডা এই উপশ্রেণীটি অবলুপ্ত, সাইনাপসিডা উপশ্রেণীটি অবলুপ্ত, সাইনাপ্টোসাউরিয়া উপশ্রেণীটি অবলুপ্ত। এবার লেপিডোসাউরিয়া এই উপশ্রেণীর অন্তর্গত তিনটি বর্গ, একটি ইউসুচিয়া, দুই নম্বর রিঙ্কোসেফালিয়া, তিন নম্বর স্কোয়ামাটা। ইউসুচিয়া বর্গটি অবলুপ্ত। এবার আর্কোসাউরিয়া, আর্কোসাউরিয়া উপশ্রেণীটির অন্তর্গত পাঁচটি বর্গ, থেকোডনসিয়া যেটা অবলুপ্ত, সাউরিসিয়া যেটা অবলুপ্ত, অরিনিথিসিয়া যেটা অবলুপ্ত, টেরোসাউরিয়া যেটা অবলুপ্ত, একমাত্র ক্রোকোডিলিয়া বা লরিকাটা এই বর্গটি
বর্গটির অস্তিত্ব আছে। এবার অ্যাভিস বা পক্ষী। অ্যাভিস বা পক্ষী দুটি উপশ্রেণী, একটি আর্কিও অরনিথেস, দ্বিতীয়টি নিওরনিথেস। আর্কিও অরনিথেস এরা পুরো অবলুপ্ত, নিওরনিথেস এদের তিনটি অধিবর্গ, তার মধ্যে ওডন্টোগ্নাথি এই অধিবর্গটা অবলুপ্ত। দ্বিতীয়টি হলো পলিওগ্নাথি, এরা দৌড়বাজ পাখিদের এই অধিবর্গতে রাখা হয়েছে। আর একটা হচ্ছে নিওগ্নাথি, যেসব পাখিরা উড়তে পারে তাদেরকে এই বর্গের মধ্যে রাখা হয়েছে। এবং এই নিওগ্নাথির অন্তর্গত 27টি বর্গ আছে, সেই বর্গের নামগুলো আমি এখানে দিইনি। এরপর আসি ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। ম্যামেলিয়া বা স্তন্যপায়ীর অন্তর্গত দুটি উপশ্রেণী, একটা প্রোটোথেরিয়া আর একটা থেরিয়া। প্রোটোথেরিয়ার অন্তর্গত একটি বর্গ যেটা হলো মনোট্রিমাটা, আর থেরিয়ার অন্তর্গত দুটি অধিশ্রেণী বা ইনফ্রাক্লাস, একটি হলো মেটাথেরিয়া অপরটি ইউথেরিয়া। মেটাথেরিয়ার অন্তর্গত একটি বর্গ যেটা মার্সুপিয়ালিয়া, আর ইউথেরিয়ার অন্তর্গত 17টি বর্গ। 1 ইনসেকটিভোরা, 2 কার্নিভোরা, 3 চিরোপটেরা, 4 ডার্মোপটেরা, 5 ইডেন্টাটা, 6 ফিলোডাটা, 7 টিউবুলিডেন্টাটা, 8 হিরাকয়ডিয়া, 9 সিটেসিয়া, 10 সাইরেনিয়া, 11 পেনিপেডিয়া, 12 প্রোবোসিডিয়া, 13 রোডেনশিয়া, 14 লোগোমর্ফা, 15 পেরিসোড্যাকটাইলা, 16 আর্টিওড্যাকটাইলা, 17 প্রাইমেটস। এই প্রাইমেটসের অন্তর্গত আমরা অর্থাৎ মানুষেরা। তাহলে এই ছিল আমার পুরো শ্রেণীবিন্যাস। তোমরা দেখলে দেখতে পাবে কতগুলো কাগজ জোড়া লাগানো হয়েছে এখানে, আর এটা কত বড় হয়েছে আমি পুরোটা দেখাচ্ছি আবার। পুরোটা তো ক্যামেরাতে আসবে না, এরকম টেনে টেনে আমি দেখাচ্ছি কতগুলো কাগজ লেগেছে এটা জোড়া লাগিয়ে লাগিয়ে বানাতে। আচ্ছা।